লক্ষ্য পঞ্চায়েত ভোট। তার আগেই গ্রামীণ উন্নয়নের জন্য রাজ্য সরকারের রাজ্য বাজেটে নতুন চমক রাস্তাশ্রী প্রকল্প। তবুও বেহাল রাস্তার হাল ফেরে না কোনো জেলায়, সর্বত্রই জেরবারের ছবি। একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। এবার বেহাল রাস্তার ছবি দেখা গেল নদিয়ার বালিয়াডাঙ্গায়। সেখানকার 20 কিলোমিটার রাস্তার মোড়া মুঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যাতায়াতে সমস্যা হয় স্থানীয় বাসিন্দাদের। রাস্তার যে একাধারে যে গর্ত সৃষ্টি হয়েছে বড় বড়, তার জন্য কিন্তু এলাকার মানুষ কিন্তু বারংবার জানানোর সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি। এবং শুধু তাই নয়, এলাকার মানুষ বারংবার দাবি করছেন যে সামনে পঞ্চায়েত ভোট, আর এই পঞ্চায়েত ভোটের আগে তাও কিন্তু রাস্তা হয়নি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যাতে রাস্তা তৈরি হয়, এবং কিছুদিন আগে তিনি বিভিন্ন রকম প্রকল্প পর্যন্ত চালু করেছেন, কিন্তু তার সত্ত্বেও কিন্তু রাস্তার বেহাল দশা। বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এখান দিয়ে চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে যায় এবং রাস্তাটা পুরো পুকুরে পরিণত হয়। রাস্তায় গাড়ি চলছেই না, দেখুন এই রাস্তাটা অবশ্যই খারাপ ছিল, কিন্তু অতি মানে খুব রিসেন্ট ওখানে টাকা দেওয়া হয়েছে, ওটা টেন্ডার প্রসেসও রেডি আছে, খুব শীঘ্রই ওটা কাজ শুরু হবে। মানুষের উন্নয়নের জন্য টাকা এলেও এলাকায় কাজ হয় না, অভিযোগে আক্রমণ বিজেপি। দীর্ঘদিন বহু রাস্তা চাপড়া, বিশেষ করে চাপড়া ব্লকে অনেক রাস্তা আছে, যে রাস্তার অবস্থা খুবই খারাপ। এমন হয়েছে যে পিঁপড়ে গেছে এলাকা থেকে শুরু করে বহু এলাকায় যাওয়া, এমন সে রাস্তা বলে কোনো বস্তু নেই, এরকম অবস্থা হয়ে গেছিল। তাই সাধারণ ব্যাপার, মানুষের টাকা আসে, সে টাকা কাজ হয় না, মারামারি কাটমানি এসব টাকা মারামারি, এমন অবস্থা পৌঁছে গেছে, মানুষ এখন ক্ষোভে ফেটে পড়েছে। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই রাজ্যের উদ্যোগে রাজ্যের বিপুল খরচে নতুন চমক আনলো রাজ্য সরকার, নাম তার রাস্তাশ্রী প্রকল্প। তবে এত কিছু করার পরেও কি ভোটের সময় বাড়তি অ্যাডভান্টেজ পাবে রাজ্য? প্রশ্ন ওয়াকিবহল মহলে। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।